কৃষি ও খামার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। স্যালারি হারবেসিয়াস উদ্ভিদ, এটি অ্যাপিয়াম ছাতা পরিবারের সদস্য। গার্ডেনারদের মধ্যে সুগন্ধি স্যালারি সবচেয়ে জনপ্রিয়। এই সবজিটি ভূমধ্য সাগর থেকে এসেছে, এটি আজও বন্য অঞ্চলে পাওয়া যায়। প্রকৃতিতে স্যালারি হিন্দুস্তান উপদ্বীপ এবং অন্যান্য এশীয় দেশগুলোর পাশাপাশি আমেরিকা ও আফ্রিকাতে পাওয়া যায়। এই গাছটি আর্দ্র জায়গায় বেশি বৃদ্ধি পেয়ে থাকে। এই স্যালারির চাষ বা এই স্যালারি গাছের চাষ অনেক অনেক দিন আগে থেকে শুরু হয়েছিল। উদাহরণস্বরূপ, প্রাচীন গ্রীসে এই স্যালারির বিশেষভাবে জন্মেছিল এবং কেবল পাতাগুলি খাওয়ার জন্য ব্যবহৃত হতো, এবং প্রাচীন গ্রীসের মতো অন্যান্য দেশগুলোতে এই উদ্ভিদটিকে অন্যতম পবিত্র উদ্ভিদ হিসেবে বিবেচনা করা হতো। রোমান সাম্রাজ্য এবং মিশরে স্যালারি মৃত ব্যক্তির কবরের গহনা তৈরির কাজে ব্যবহৃত হতো। তারও অনেকদিন পরে এই পবিত্র উদ্ভিদটি মানুষের খাবারের পাতে আসন করে বসে। যেমন একটি উদ্ভিদ অন্তর্ভুক্ত ছিল মৃতদের স্মরণে রাখার জন্য, ইউরোপীয় ভূখণ্ডে 18তম শতাব্দীতে এই জাতীয় সবজি জনপ্রিয় হয়ে ওঠে। প্রথম দিকে এটি কেবলমাত্র অলঙ্কারিক উদ্দেশ্যেই জন্মেছিল এবং কিছুদিন পরে এটি খাওয়া শুরু হয়েছিল। আজ এই গাছটি প্রতি বছর আরও বেশি জনপ্রিয় হয়ে উঠছে। স্যালারির ক্রমবর্ধমান সংক্ষিপ্ত বিবরণ। স্যালারির বপন। রুট স্যালারির জন্য ফেব্রুয়ারির শেষ দিনগুলোতে চারা বপন করা হয় এবং পাতা স্যালারির জন্য এর থেকে দেড় মাস পরে, অর্থাৎ মে মাসের প্রথম দিনগুলোতে খোলা মাটিতে চারা বপন করা হয়। মাটি তৈরি। স্যালারি চাষের জন্য উপযুক্ত মাটি হল দোআঁশ বা বেলে দোআঁশ, তবে এঁটেল মাটিতে পর্যাপ্ত গোবর সার প্রয়োগ করে সামান্য এঁটেল এবং বেলে মাটি সংযুক্ত করে এখানেও স্যালারি চাষ করা যেতে পারে। জলসেচ। 7 দিন পর পর একবার জলের সেচ দিতে হবে। প্রতি 1 বর্গ মিটারে 2 থেকে 2.5 বালতি জল দিতে হবে। সার প্রয়োগ। চারা রোপণের সময় আপনাকে ড্রেসিং ফোর ব্যবহার করতে হবে। বাছাইয়ের 7 দিন পরে নাইট্রোফক্সি সলিউশন ফিড চারাতে ব্যবহার করতে হবে। জুলাই মাসের দিকে বা জুলাই মাসের শেষ দিনগুলোর দিকে সুপার ফসফেট দ্রবণ দিতে হবে। স্যালারি সাধারণত বীজ থেকে উৎপন্ন হয়। স্যালারির ক্ষতিকারক পোকামাকড়ের মধ্যে স্যালারি বোস, বিন, এফিডস ইত্যাদি। রোগ। মরিচা, সেপ্টেরিয়া, পাতায় পোড়া পোড়া বা সাদা দাগ, সেরকোপেসরোসিস, পেরোনোস্পোরেসিস এবং শসা মোজাইক ভাইরাস। যেহেতু স্যালারির সময়কাল 120 থেকে 170 দিন, তাই এই সবজিটি চারার মাধ্যমে বৃদ্ধি করা উচিত। চারার জন্য রুট স্যালারি এর বীজ বপন করা খোলা মাটিতে রোপণের 70 থেকে 75 দিন আগে তৈরি করতে হয়। উদাহরণস্বরূপ, ফেব্রুয়ারির শেষ দিনগুলোতে একই সময়ে চারার জন্য পাতা স্যালারি আধা মাস পরে বপন করতে হয়। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। জানি না ভিডিওটি আপনার কাছে কীরকম লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অথবা ভালো না লেগে থাকে, দুটোই আমাদেরকে কমেন্ট বক্সে জানান। আশা করি পরবর্তীতে আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে আরও সুন্দরভাবে উপস্থাপন করতে পারবো। তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।